গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে ফুটে উঠেছে যে ভগবান হারানোর কি জ্বালা, ভগবানকে হারিয়ে ফেললে যে কি কষ্ট হয়, কি ব্যথা হয়, যে হারিয়েছে সেই জানা। তাই সেই ভাবটা ফুটে উঠেছে, ভক্তদের সঙ্গে কথা বলতে পারছে না, নয়নের জল ছল ছল করছে, পাক সত্তার হারিয়ে যাচ্ছে, কথা বলবার কোনো ক্ষমতা নেই, কাঁদছে বার বার করে। কি করলাম
আমরাও যেন বলতে পারি, আমরা
পারি যে হিন্দু সনাতন ধর্মটাকে কি রাখতে গেলে আমাদের এইভাবে বাঁচিয়ে রাখতে হবে, যেন আমরা এইভাবে দাঁড়াতে পারি প্রত্যেকের পাশে। একটা ছোট্ট ছেলে, সে নামের মালা নিয়ে তিলক সেবা করে হাতি জপ করতে করতে স্কুলে যাচ্ছে, হঠাৎ করে এক পাশে একটা দোকান ছিল রাস্তার পাশে, সেই দোকানে একজন বয়স্ক মানুষ চা খাচ্ছিল। চা খেতে খেতে টিটকারি করে ওর টিটকারি করে তাকে ইঙ্গিত করে ডেকে বলছে, আয় খাবা। এদিকে শোন, এই ছোট্ট ছেলেটা কাছে এগিয়ে গেছে, হ্যাঁ কাছে এগিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন বলুন প্রভু, কিছু বলছেন জায়গা রে। এই দেখুন, এবার সামনে গিয়ে দেখুন দৈনতার সঙ্গে এটা শিক্ষা, পাঁচ বছরের ছেলে শিক্ষা, দেখুন কিভাবে কথা বলতে হয়, কিভাবে দৈনতার সঙ্গে কথা বলতে হয়, হ্যাঁ সেই শিক্ষাটা কিন্তু সে পেয়ে গেছে। তাই উনি যখন চড়া গলায় কথা বললো, এই কিন্তু একবারও চড়া গলায় কথা বললো না, এই ছোট্ট ছেলের জ্ঞানটা দেখুন, সামনে গিয়ে হাত জোড়ো করে বলছে বলুন কি বলছেন। তখন সেই লোকটি বলছে, সেই লোক 60 বছরের, হ্যাঁ সেই বয়স্ক মানুষটা তাকে দেখে ইঙ্গিত করে বলছে, এখন থেকেই টিকি দেখেছো, এই দেখুন কথা দেখুন, টিকি দেখেছো, এখন থেকে টিকি দেখেছো, তিলক কেটেছো, হ্যাঁ এখনো তো সময় আছে, বাবা মা এই শিক্ষা দিচ্ছে, একটু বড় হও, এখন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করার সময়, আরো বড় হবে তাদেরকে নিয়ে হই হুল্লোড় করবে, কত কিছু করবে, এখন এইসব করার সময় বুঝি। আহা, এই ছোট্ট ছেলেটি, তার কত বুদ্ধি, তার কত জ্ঞান, তার ভিতর তো তৈরি হয়ে গেছে, তার মধ্যে চৈতন্যের প্রকাশ ঘটেছে, ভগবান তার অন্তরে প্রবেশ করেছে, তার ভগবানকে নিয়ে চিন্তা ভাবনা করে, তার সেই জন্য তার শক্তি পাওয়ারটা দেখুন কত। এই ছোট্ট ছেলেটা ওই বয়স্ক লোকটা কি বলছে, বাবু এই আমার যে বয়স, আমি তো খুবই ছোট, আমি তো জানি না জ্ঞান দেওয়ার মতো সেই বয়স আমার হয়নি, কিন্তু আমি যে পথে নেমেছি, কথার মধ্যে ধ্যান দেবেন, আমি যে পথে নেমেছি, যাকে ধরার জন্য এই পথে নেমেছি, এই পথটা যে বহু দূরের পথ, তাই এই পথে যেতে গেলে, এই পথটা অবলম্বন করতে গেলে, সকাল সকাল যদি আমি এই পথে না যাই, বেলা হয়ে গেলে, বেলা পড়ে গেলে আমি কি তাকে ধরতে পারবো, কোনোদিনই পারবো না, কোনোদিন হবে না, নিদাই গৌর প্রবলম একবার হরি সকাল করিয়া পত্রি ধরিয়া, যেবা চলে দ্রুত গতি, অনায়াসে পাই সে নিজ আপন বসতি। তাহলে আমাদের প্রত্যেককে সকাল সকাল যদি আমরা এই পত্র ধরতে পারি, তাহলে কিন্তু আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, হরি বল হরি বল। মায়েরা, সেই জন্যই আমাদের সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে যে ভগবানের কাছে যাব, ভগবানের কাছে বসব, যে যতই কাজ থাকুক না কেন, সব কাজের মাঝখানেও একটু সময় করে নেব, সময় করে নিয়ে আমরা তার কাছে বসে বলবো, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমি তো তোমার সন্তান আর তুমি তো পিতা, আমার চলার পথে অনেক ভুল হয়ে যাবে, কিন্তু তুমি যদি করুণা করে তোমার হাতটা সরিয়ে নাও, আমি কার হাত ধরবো। আমরাও যেন তার কাছে গিয়ে বলতে পারি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু। ভজন পথ থেকে যদি আমি কখনো পিছিয়ে যাই,
আমাকে নিয়ে যাও প্রিয়।
গিয়ে গেল তাই আমাদের দেহটাও হলো বৃক্ষ সেই বৃক্ষের ডালে অবাধ্য অবাধ্য মানে কথা শুনে বাধ্য নয় কথা শুনে না হ্যাঁ কাম ক্রোধ লোভ মোহবত বা সজ্জের সেই সরণিপুর পাখিগুলোকে তাড়াতে হবে আর তাড়াতে গেলে কি হবে হাতে তালি দিতে হবে তাই তো তাই নাচতে নাচতে তালি দিতে দিতে সবাই বলে একবার বলবো প্রেম সে বলো মনের আনন্দে বলো হরি বৃন্দাবনের মধ্যে প্রবেশ করবো হরিবল হরিবল রাধে মায়েরা
আজকে যে ভজনটি আমি এখানে পরিবেশন করব সেটা দেহতত্ত্বের একটি অপূর্ব সুন্দর ভজন। সেই ভজনটি আমরা আজকে গাইব। সেই ভজনটি আজকে আমরা গাইব, তাই চলুন সেই ভজনের মাধ্যম দিয়ে আজকে আমরা জানতে পারব সেখানে কি সুন্দর কথা বলেছে ভক্ত কবিরের অপূর্ব সুন্দর একটি ভজন। সেই ভজনটি শ্রবণ করতে করতে আমরা এগিয়ে যাব। আজ ভক্ত কবির জগৎকে জানিয়ে দিয়ে গেল যে মানুষ হতে গেলে মানুষের মতো মানুষ হতে হয়। কবিরা যাবে হবে হিন্দি ভাষা তো বাংলাটা সেটা আমাদের জানতে হবে। কবি বলছে যখন আমার জন্ম জগ হাসে আমি রোয়ে এইসি কর্ম করে জানি বলছে আমি একদিন এমন একটা কর্ম করে যাব আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমি হয়েছি বলে সেই আনন্দে সবাই হেসেছিল আর আমি কেঁদেছিলাম। তাই আমি জগতের বুকে এমন একটা কর্ম করে যাব যে সারা জগৎবাসী আমি হাসতে হাসতে চলে যাব কিন্তু তারা কাঁদবে বসে বসে। এইসে কর্ম করে জানি হাম হাসে জগৎ রোয়ে চাদরিয়া বলুন ধ্বনি হৃদয় গো প্রবলম একবার হরি বল হরি বল আরে চাদরিয়া পুরে চাদরিয়া আরে চাদরিয়া পুরে চাদরিয়া আরে চাদরিয়া পুরে চাদরিয়া ঝিলি রে ঝিলি ঝিলি রে ঝিলি 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 রাম নাম রসমিনী চাদরিয়া ঝিলি রে সুন্দর কথা দেখো আশ্র কমল কাজর খবনায়া পাঁচ তত কি বুন্দি চদরিয়া পাঁচ তত কি বুন্দি না দশ মাস কে বুনন কলাগে না দশ মাস কে বুনন কলাগে এ মূরখ মনে জিনি চদরিয়া ঝিলি রে ঝিলি চরখা বানায়া পাঁচ তত্ত কে বুনি না দশ মাস কে বুনা নিকল লাগে মূরখ লোক চি। এই দেহটাকে কবির চাদরের সঙ্গে তুলনা করলেন। চাদর এই যে একটা চাদর বানাতে গেলে কি করতে হয় দেখবেন বাবা, সুতো চরকা, চরকাতে সুতো কাটা হয়, সেই চরকায় একটা লম্বালম্বি ভাবে একটা সুতো থাকে, একটা আড়াআড়ি ভাবে সুতো থাকে। হ্যাঁ, শাড়ি তৈরি করতে গেলে, পোশাক তৈরি করতে গেলে দেখবেন একটা লম্বালম্বি ভাবে একটা সুতো থাকে, একটা আড়াআড়ি ভাবে থাকে। যে আড়াআড়ি ভাবে যে যন্ত্রণা থাকে সুতোটা কাটা ওকে বলে মাকু। তাহলে দেহতত্ত্ব থেকে এখানে কি বলছি, চরকায় যেমন দুটো সুতো থাকে একটা লম্বার একটা আড়াআড়ি, এই দেহতত্ত্বের দিক থেকে বলছে ওই যে সুতো লম্বালম্বি যেটা ওটা পিতৃচরকা থেকে আসছে, আর আড়াআড়ি ভাবে যে মাকুটা ওটা হচ্ছে মাতৃচরকা থেকে এসে মিলিত হচ্ছে। আর একটা চাদর তৈরি করতে, একটা বসন তৈরি করতে গেলে, শাড়ি বলুন জামা বলুন যাই, একটা তৈরি করতে গেলে একটা সময় লাগে। কত সময় লাগছে,
না দেশে মাস কে বুনা নেকা লাগে 9-10 মাস আর দেহ দিক থেকে কি বলতে দেহ তত্ত্ব থেকে যে একটা মাতৃ গর্ভে যখন একটা সন্তান থাকে সেই সন্তান কতদিন থাকে হ্যাঁ 9 থেকে 10 মাস 10 মাস 10 দিন বলে না হরি হরি বল সেই জন্য বলছে না দেশে মাস কে বুনা নেকা লাগে হ্যাঁ এ মূর্খ মেয়ে নাকি এরপরে কি বলছে দেখো হ্যাঁ তে সেই সেই যে দেহ চাদরটা আমাদেরই দেহটা সেই চাদর সেই বাবা মার মিলনের ফলে একটা সুন্দর অপূর্ব সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম হলো সেই সন্তানটার অঙ্গে কিন্তু কোনো কালি ছিল না হ্যাঁ কিছু একেবারে অলিখিত সুন্দর একটা দেহ তৈরি হলো চাদর তৈরি হলো জব ঘরি চাঁদ বনে ঘরে আই রঙে রাজ কর রেলি চাঁদরিয়া রঙে রাজ কর রেলি চাদরটা যখন তৈরি হয়ে এলো চাদরটা যখন তৈরি হয়ে দোকানে এলো দোকান থেকে বিক্রি হবে তাহলে এই দেহরূপী চাদরটা এই যে তৈরি হলো তৈরি হওয়ার পরে এই চাদরটাকে শুদ্ধ করতে হবে কোথায় গিয়ে যখন এই চাদরটাকে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হবে চাদর তো তৈরি হয়ে গেল মানে তো রং করতে হবে তা রং করতে গেলে কি করতে হবে হ্যাঁ নানান রকম কালারিং রং আছে রং মারতে হবে তাহলে দেহরূপ চাদরটাকে রং করতে গেলে কোথায় নিয়ে যেতে হবে বাবা গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে আর যখনই গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হবে গুরুদেব যখনই কানে মন্ত্র দেবে তখনই হবে আমাদের এই দেহটা শুদ্ধ আর যখনই দেহটা শুদ্ধ হয়ে যাবে তখন একটা চাদর পরিপূর্ণতা পাবে হ্যাঁ সেই জন্য কি বলছে দেখুন जब घमी चादर बन घर आई रंग रज कर रीली चादरिया रंग रज कर रीली ऐसे रंग 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 रे ऐसे रंग 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 रे लाल लाल कर दीली चादरिया মানে এই ধ্রুব হ্যাঁ ভক্ত ধ্রুব ভক্ত প্রহ্লাদ সুদামার মতো এই ভক্তির কথা তুলে ধরলো যে এই ভক্তদের চাদরটা পরিষ্কার হলো কখন যখন তারা এই চাদরটাকে ওই রাম নামে কৃষ্ণ নামে ওই রসে যখন তারা ডুবিয়ে ফেলেছিল যখন তারা ডুবিয়ে ফেলেছিল তখনই তাদের এই দেহটা শুদ্ধ হয়েছিল সেই জন্য বারবার করে বলছে হ্যাঁ ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ি ধ্রুব প্রহ্লাদ সুদামানে ওড়ি চাদরিয়া দেশরা এবার দেখুন রাগ কেদার কেদারে কি বলছে দেখুন সুদামানে ওড়ি সুদামানে
सुदा माने ओ राधा रानी आमा
आज अष्ट सखी परिवृता हुए बसे आछे राधारानी ताहादेर माझे गानी ओलिंदिर उपरे बसे आछे माने बारान्दाय তার নয়ন যেন কোথায় হারিয়ে গেছে মা গো তার নয়ন যুগল দুটি হারিয়ে গেছে তাহলে মায়ের আজকে লীলার বিষয়বস্তু কি ছিল কলহান্তরিতা মান কলহ মানে কি কলহ মানে ভালোবাসা তাই তো এই মা মাথা নাড়ছে বলে হ্যাঁ কলহ মানে কি হ্যাঁ উত্তাল ঝগড়া তাই না ঝগড়া জাতি কলহ না হয় আমরা বলি কলহ বিবাদ তো এই কলহ মানে ঝগড়া ঝগড়াটা হলো কাদের আমার আপনার নয় ঝগড়া বেঁধেছিল আমার রাধা গোবিন্দের এই ঝগড়ার পর যে মিলন এই দেখো আজকে আমরা জানবো আজকে আমরা দেখবো আজ প্রেমময়ী করুণাময়ী দয়াময়ী বিশ্বভানুরাজ নন্দিনী আজ বারান্দার উপরে বসে আছে নয়নটা যেন কোথায় হারিয়ে গেছে আজ সখীরা বলছে হ্যাঁ রে রাই বল তোর কি হয়েছে এর আগে তো কখনো তোকে এমন করে দেখিনি কি হয়েছে বল বল আমাদের কাছে খুলে বল সখীদের জিজ্ঞাসা সখীরা জিজ্ঞাসা করছে রাধারানীকে রাধারানী সখীদের দিকে তাকিয়ে তাকিয়ে সেই ভাবধারাটা যেন কৃষ্ণ ভাবে পাগল তো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ সখীদের বলছে সখী রে আমার গোবিন্দ সেই যে চলে গেল গোঠের মাঠে তার বদন আমার দেখা হলো না আমি দেখতে পেলাম না এই যে বড় কষ্ট এই যে বড় জ্বালা কারণ আমার ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে তিনি তো গোঠের মাঠে প্রতিদিনই যায় সেই যাওয়াটা তিনি দর্শন করেন তো আজকে দর্শনটা ঠিক করা হয়নি তাই মনে বড় কষ্ট মনে বড় জ্বালা তাই অপেক্ষা করে আছে কখন সে প্রাণমধুর বদনটা একবার দর্শন করবে এদিকে ভাবছি ভাবছি সখীদেরকে কথা বলছি আর ওদিক থেকে প্রাণনাদ প্রাণবল্লভ প্রাণ গোবিন্দ আমার আজ আসছে ওই সখাগণকে সঙ্গে নিয়ে হ্যাঁ তার ধেনুবৎসকে সঙ্গে নিয়ে আর সঙ্গে আছে কে সঙ্গে আছে দাদা বলাই বলাই দাদাকে সঙ্গে নিয়ে যখন ফিরছে ধেনুবৎস সঙ্গে নিয়ে ললিতা বলছে এই রাধে ওই দেখ দেখ তুই যার কথা বলছিলি না ওই দেখ সে আসছে ওদিকে তাকিয়ে দেয় তাই আজকে বারান্দা থেকে তাকিয়ে দেখছে সত্যি তো কিন্তু মনের কথাটা বলবে কি করে মা কথা বলার চেষ্টা করছি কিন্তু কথা বলতে পারছে না চেষ্টা করছে কিন্তু পারছে না হরি হরি বল মাইরা কি করে বলবে পাশে কে আছে কথাটা যে বলবে প্রকাশ করবে গোবিন্দের কাছে সেই কথাটা বলতে পারছে না কেন না পাশে আছে বলাই দাদা দাদা বলাই পাশে আছে বলে রাধারানীর একটু লজ্জা হচ্ছে কিন্তু এই ব্যাপারটা তো সবার জানার কথা নয় তাই এটা বলবি না বলে মনে মনে গুমরে গুমরে মরছে কিন্তু মনের ব্যথা বুঝবে কি জানাতে হবে তো তাই গোবিন্দর ইচ্ছা করছে কখন একবার রাধারানীর সাথে কথা বলবো তার সাথে তাকে একটু সুন্দর করে দেখবো এদিকে অনেকটা দূরে আছে গোবিন্দ আর রাধারানী বারান্দা থেকে গোবিন্দকে দর্শন করছে আর যখন গোবিন্দকে দর্শন করছে মায়েরা লক্ষ্য করুন হরি বল এমন সময় রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে গোবিন্দ চিন্তা করছে এমন আমাকে একটা কিছু করতে হবে আমার আকার ইঙ্গিতে যেন বুঝে যায় যে আমি কি বলতে চাইছি মায়েরা আকার ইঙ্গিতে যেন বুঝে যায় আমি কি বলতে চাইছি কি সুন্দর কথা দেখুন তো গোবিন্দ কি করছি না রাধারানী তো শুনতে পাবে না অনেকটা দূরে আছে চিৎকার করলেও তো হবে না পাশে দাদা আছে মান সম্মানের ব্যাপার তাহলে বলবে কি করে মনের কথাটা তাই ভগবান যে চতুরের শিরোমণি মা তার চাতুরালি বোঝা বড় ভার হ্যাঁ হরি বল তাই আজকে ভগবান কি করছে চাতুরালি করে আকার ইঙ্গিত করে দেখাচ্ছে যাতে রাধারানী বুঝতে পারে কেমন করে দেখাচ্ছে মায়েরা ও মায়েরা দিদিরা আমার মন দেখেন তো হ্যাঁ হরি বল ওখানে দেখবেন মাঝে মাঝে আকার ইঙ্গিতে কথা হয় ইশারায় দেখাবে অভিনয়টা করে সেই অভিনয়টা দেখে বলতে হবে যে সে কি অভিনয় করছিল কার নাম কোনো পাখির নাম না কোনো খাবারের নাম বোঝাচ্ছে সেটা দেখাবে হাতে সেটা দেখে কি গো এরকম হয় তো তা গোবিন্দ এত চতুর গোবিন্দ চিন্তা করছে এখান থেকে তো বললে আর শুনতে পাবে না আর পাশে দাদা আছে তাও বলা যাবে না তাই আমাকে কিছু একটা করতে হবে তাই আকার ইঙ্গিতে তিনি দেখানোর চেষ্টা করছে রাধারানীকে বোঝাচ্ছে শুনুন মন দিয়ে শুনুন কথা বললে বুঝতে পারবেন না রাধে বলো কি আমি
বুঝতে পেরেছো? মায়েরা কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারছে না রাধানি কি বলছো? কেসটা ধরে দে। বুঝতে পারলে কি বোঝাতে চাইল? হরি বল হরি বল। ও মাইরা বোঝাতে চাইল এটাই। সখীরা কিন্তু বুঝে গেছে। লড়তে বুঝো ওরা বুঝতে পারছিস না? তুই না রাজার মেয়ে, তুই না পড়াশোনা জানিস, শিক্ষিত, তুই এইটা বুঝতে পারছিস না? গোবিন্দ তোকে কি আকার ইঙ্গিত করে দেখাচ্ছে? ও মাইরা কি আকার ইঙ্গিত করে দেখালো সখীরাকে? রাধারানীকে বলছে, রাধে শোন, গোবিন্দ কি বলে গেল? গোবিন্দ তোকে ইঙ্গিত করে গেল যে আজ সুন্দর করে কেশর, এই যে কেশটা দেখাল না, এটা বলছে কেশর কুঞ্জ, কেশর কুঞ্জে আজকে কুঞ্জ সাজাবে, আর সেই কেশর কুঞ্জে আমরা সবাই গিয়ে কুঞ্জটাকে সাজাবো, সেখানে প্রাণ গোবিন্দ আসবে, গোবিন্দ এসে তোর সঙ্গে দেখা করবে। এই যে এইটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল। দেবার পরে রাধারানী বলছে, ও তাই বুঝি, তাই বুঝি, তবে তাই তোরা কর, আমরা আমরা সুন্দর করে কেশর কুঞ্জটা সাজাই চল। এই বলে রাধারানী তার সখীদেরকে সঙ্গে নিয়ে আজ সেই কেশর কুঞ্জের কাছে এসে সুন্দর করে আজ কেশর কুঞ্জটা সাজাচ্ছে। মায়েরা উলু ধ্বনি দাও, আজ কেশর কুঞ্জ সাজানো হবে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, জয় রাধে। কেমন করে আমরাও সাজাবো, কি করে সাজাবো মা? আমাদের হৃদয়টাকে সুন্দর করে ওটাকে ভাবুন কেশর কুঞ্জ, আর সেই কেশর কুঞ্জে গোবিন্দ আসবে, গোবিন্দ আসবে বলে সেই কুঞ্জটা যেন আমরাও সুন্দর করে সাজাতে পারি, চলুন আমরাও সাজাবো, কেমন করে গো? মনে চাহে প্রাণে চাই দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না শীতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না শীতে পারে, ও মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে, মনে চাহে প্রাণে দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, সাজাও গো, সমস্যা দেখা দিল। সখীরা সবাই চলে গেল, ফুলের সজ্জা সাজানো হলো, সুন্দর করে পালঙ্ক সাজানো হলো ফুল দিয়ে,
রাধারানী কবরী রচনা করে দেয়া হলো ফুলের মালা দুজনের জন্য তৈরি হয়ে গেল এইবারে বসে আছে আমার রাধারানী কখন আসবে তার প্রাণবধূ প্রাণবল্লভ তার মনের মানুষটার জন্য অপেক্ষা করে আছে মায়েরা এই যে অপেক্ষা অপেক্ষা করে আছে গোবিন্দ কথা দিলেন যে রাধে আমি আসব এই যে কথা হয়ে জয় রাধে মায়ের আরেকবার উলুধ্বনি বিদায় গৌ প্রবলম্বন একবার হরি বল হরি বল হরি বল মায়েরা দেখুন একটা কথা আমাদের জানতে হবে আজকে রাধারানীকে গোবিন্দ কথা দিলেন কিন্তু কথা দিয়েও আজকে তিনি কথাটা রাখতে পারলেন না কথা দিয়ে ফেলেছেন কিন্তু কথাটা রাখতে পারলেন না হরি হরি বল কি করে রাখবে আসবে বলে মনস্থির করলো আসবে বলে বেরিয়ে পড়লেন যে আজকে আমি রাধারানীর সঙ্গে কথা বলবো রাধারানীর সঙ্গে আমি তার সঙ্গসুখ লাভ করব তিনি ভেবে ফেললেন তিনি আসবে সব ঠিক হয়ে গেল কিন্তু আরেকজন যে অপেক্ষা করে বসে আছে বাবা আরেকজন অপেক্ষা করে বসে আছে কার জন্য গোবিন্দকে কাছে পাওয়ার জন্য অপেক্ষার পর অপেক্ষা করে বসে আছে সেটা কে গো সেটা আর কেউ নয় এ রাধা রানীরও খুড়তুত বোন হ্যাঁ রাধারানীর পিতারা তিন ভাই বিশ্বভানু চন্দ্রভানু সুভানু বিশ্বভানুর কন্যা রাধারানী আর চন্দ্রভানুর কন্যা ছিল চন্দ্রাবলী সেই চন্দ্রাবলী তারও আশা তারও কামনা যে কবে আমি গোবিন্দকে আমার কাছে পাবো কবে আমি আমার পরাণ বধুকে একটা রাতের জন্য আমি আমার কাছে করে পাবো একবার যদি আমি তাকে পেতাম আমার মনির আনন্দে আমি তাকে সেবা করতাম তার চরণ বন্দনা করতাম একদিনও কি আমার সেই কৃপা হবে না ও গো করুণাময় ও গো দয়াময় তুমি কৃপাময় তুমি কৃপা করো ও গো কৃপাময় ছোট্ট হলো তুমি আমার কাছে যে পথ দিয়ে রাধারানীর মনোবাসনা পূরণ করতে আসবে সেই পথেই পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ আর এদিকে চন্দ্রা তার সখী ভদ্রাকে বলেছে ওরে আমার গোবিন্দ সঙ্গে যদি তোর কোনোদিন দেখা হয়ে থাকে তুই কিন্তু তাকে যেতে দিবি না এইভাবে তাকে জড়িয়ে ধরে তুই আমার কাছে আমি আসবি এইটাই তোর কাছে আমার ছোট্ট আরজি রইল সেই বলে তার সখী সব সময় চর দেয় সেই রাস্তায় ঘোরাফেরা করে কখন গোবিন্দকে ধরবো কখন গোবিন্দকে ধরবো বাবা ধরবে তো ধরবে যেদিন রাধারানীর মনোবাসনা পূরণ করতে আসবে আমার গোবিন্দ আর আসবেন তো আসবে আসছেন তো আসছেন আজকে ওই চন্দ্রাবলীর কুঞ্জের পথ থেকে আসছেন রাধে আর যেই আসছে সঙ্গে সঙ্গে নজরে পড়ে গেল চন্দ্রাবলীর সেই সখী আরি গোবিন্দ আসছে না হে এই তো গোবিন্দ আসছে না থাকতে পারলেন না ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে বধু প্রাণ গোবিন্দ প্রাণ বধু হে ওগো প্রাণনাথ প্রাণবল্লভ এতদিনের আশা আজকে পূর্ণ হতে চলেছে আজকে তোমাকে পেয়েছি আর আজকে যখন তোমাকে পেয়েছি আমরা তোমাকে ছাড়বো না আমি আজকে তোমাকে ছাড়বো না আমি যে তোমাকে একজনের কাছে নিয়ে যাব সে যে তোমাকে দেখবার জন্য পাগল হয়ে আছে তুমি তার কাছে চলো তুমি তার কাছে চলো গোবিন্দ বারবার করে বললেন না না আমি যেতে পারবো না আমি অন্যদিন যাব আমি যে রাধারানীকে কথা দিয়েছি না তুমি তো রাধারানীর সঙ্গে অন্য সময় কথা বলতে পারবে
কিন্তু চন্দ্রাবলীর সঙ্গে তো তুমি কথা বলতে পারবে না, তাই আমার এই ছোট্ট আরজি তুমি রাখো প্রভু, তুমি চলো চন্দ্রাবলীর কাছে, চন্দ্রাবলীর কাছে তুমি চলো, জোর করে গোবিন্দ আসবে না, এদিকে সখী শুনবে না, চন্দ্রাবলীর কাছে জোর করে গোবিন্দকে নিয়ে এলো চন্দ্রার কাছে। এইবার দেখুন মায়েরা যখন চন্দ্রাবলীর কাছে গোবিন্দকে নিয়ে এলো, গোবিন্দকে দেখে চন্দ্রাবলী চমকে গেল, একি একি বধু, আহা একি বধু, তুমি এসেছো, তুমি এসেছো বধু, আমি জানতাম তুমি আসবে, আমার ইচ্ছা তুমি পূরণ করতে, একদিন না একদিন তুমি আসবে। তাই প্রভু তার কাছে এসেছে বলে মায়েরা লক্ষ্য করে দেখুন, ওই গোবিন্দকে পেয়ে আর চন্দ্রাবলী কি করবে বুঝতেই পারছে না, তাকে কোথায় বসাবে, তাকে কেমন করে সাজাবে, তাকে কেমন করে সেবা দেবে, কেমন করে তার চরণটাকে সেবা করবে, সে বুঝতে পারছে না। ঠিক মায়েরা ওই ভিখারির ঠিক 1,00,000 টাকা পাওয়ার লটারি কাটার মতো অবস্থা, একটা ভিখারি যদি মায়েরা লটারি কেটে লটারিতে যদি 1,00,000 টাকা পায়, ভিখারি 1,00,000 টাকা পেয়েছে লটারি কেটে, মায়েরা তো কোনোদিন অতগুলো টাকা একসঙ্গে চোখে দেখেনি, তা কোনো ভিখারি যদি 1,00,000 টাকা পেয়ে লটারিতে সেই টাকাটা যদি দেখে অতগুলো টাকা একসঙ্গে, হ্যাঁ গো মাসে কি করবে, কি করবে বলো, তার মনে মনে একটা উতাল পাতাল হবে না, একটা মনের মধ্যে একটা কি হবে যে ভাবে এতগুলো টাকা আমি কি করব, আমি কোন কাজে লাগাবো, আমি কি একটা টোটো কিনবো, হ্যাঁ না আমি কি একটা সুন্দর ছোট্ট একটা দোকান করে সেখানে সুন্দর করে অনেক কিছু জিনিসপত্র সাজাবো, না কি করব, এই যে তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা যে অতগুলো টাকা আমি কি করব, হরি বল, হ্যাঁ ঠিক তেমন করে আজকে সেই চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে আর চিন্তা করছে আমি কি করে তার চরণ সেবা করব, কি করে আমি তাকে ভালোবাসবো, কি করে তাকে আমি সেবা দেব, এদিকে গোবিন্দকে কিভাবে সেবা দেবে সেই চিন্তায় ব্যতিব্যস্ত, এদিকে দেখতে দেখতে রাত্রি হয়ে যাচ্ছে আর আর একজন অপেক্ষা করছে, কে গো মা, কুঞ্জ সাজিয়ে কে, সে রাধা রানী, রাধারানী অপেক্ষা করছে কখন তার প্রাণ গোবিন্দ আসবে তার কাছে, সখীরা সুন্দর করে কুঞ্জ সাজিয়ে সরে গেছে গোবিন্দের জন্য অপেক্ষা করছে রাধারানী, কিন্তু আসছে না গোবিন্দ তার কাছে, দেখতে 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 যেন অনেক রাত হয়ে যাচ্ছে বলে আজ